পাহাড়ে নতুন সংগঠনের আবির্ভাব, কুকিজিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। সংগঠনটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায় পার্বত্য অঞ্চলের কয়েকটি এলাকাকে। এই সংগঠনের সঙ্গে সম্পৃক্তদের ধরতে পাহাড়ে চিরুনি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ অবস্থায় এরই মধ্যে নিজেদের পিছু হটার তথ্য স্বীকারও করেছে সংগঠনের সদস্য ও নেতারা। চলুন আজকের ভিডিওতে জেনে নেই কুকিজির ন্যাশনাল ফ্রন্ট আসলে কারা চালাচ্ছেন, বাংলাদেশের যৌথ বাহিনীর সামনেই বা কতদিন টিকতে পারবে সংগঠনটি। কেএনএফ হলো পাহাড়ে একটি বিতর্কিত সংগঠন যা কুকিজির ন্যাশনাল ফ্রন্ট হিসেবে পরিচিত। বান্দরবান ও রাঙামাটির কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার দাবি করছে কেএনএফ। দলবদ্ধভাবে তাদের বম হিসেবেও প্রচার করছে অনেকে। চলতি বছরের এপ্রিলে আত্মপ্রকাশ করে ফেসবুকে নিজেদের অবস্থান জানান দেন। সেই সঙ্গে সাংগঠনিক প্রধান হিসেবে নাথান বমের নাম ঘোষণা করা হয়। রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুড়াছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলিকদম উপজেলার সমন্বয়ে পৃথক রাজ্যের দাবি করে তারা। সংগঠনটির প্রধান নাথান বম একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন। বান্দরবানের রুমা উপজেলায় তার বাড়ি। একসময় তিনি নিজেদের সম্প্রদায়ের মানুষের উন্নয়নের কাজ শুরু করেন, তবে গত কয়েক বছর ধরে তাকে আর লোক সমক্ষে দেখা যায়নি। বাংলাদেশ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কুকিজির ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বর্ণনা করছে। তবে সংগঠনটি তাদের ফেসবুক পাতায় দাবি করছে তারা বাংলাদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়। একই সাথে তারা জানিয়েছে তাদের ভাষায় সুবিধাবঞ্চিত কুকিচিন জনগোষ্ঠীর জন্য পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতাসহ একটি ছোট রাজ্য চাইলেও তারা কোনো স্বাধীনতার ঘোষণা দেয়নি। র্যাবের অভিযোগ, কিছু তরুণকে সীমান্তের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ ও রসদ যোগাচ্ছে এই কেএনএফ। ইতোমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাকিদেরও আটক করা সম্ভব হবে বলে মনে করছে র্যাব। ইতোমধ্যে বাড়ি ছেড়ে কথিত হিজরত করতে যাওয়া 55 জনের একটি তালিকা প্রকাশ করেছে র্যাব, যারা জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাথে জড়িত বলে বলা হচ্ছে এবং র্যাবের দাবি এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কেএনএফ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও এই কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। আর চলমান অভিযানের কারণে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণ আপাতত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।